এরপরে আরেকটা, বর্তমানে চলছে আইপিএল, আইপিএল চলছে সারা পৃথিবীতে কেন্দ্র করে আইপিএল খেলা চলছে, আইপিএল খেলা দেখা হারাম, কোনো মুসলমান কোনো মুসলিম আইপিএল খেলা দেখতে পারে না, আইপিএল খেলা দেখা হারাম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনি যদি পরকালে জান্নাত চান, তাহলে পহেলা বৈশাখ পালন করার কারণে আজকে তওবা করেন, বাকি জীবনে করবেন না। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, পরকালে জান্নাত চান, আপনি আজকেই তওবা করেন, আপনি আর আইপিএল খেলা দেখবেন না। আজ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই আইপিএল খেলাকে কেন্দ্র করে এখন যা চলছে, এটা কোনো দিন কোনো মুসলমানের কাজ হতে পারে না। বলে বলে 10,000 টাকা জুয়া, বলে বলে 10,000 টাকা জুয়া, এই বলে ছক্কানা 4-5,000 টাকা জুয়া, লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলছে আইপিএল কে কেন্দ্র করে। নিঃসন্দেহে এটা হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কানাতিন নারু আওলা বিহা। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ নবী বলছেন ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরের ভিতরে হারাম ঢুকেছে। লজ্জা হওয়া উচিত। আইপিএল এর জুয়ার টাকা দিয়ে, ওই টাকা দিয়ে চাউল কিনে আপনার নিষ্পাপ বাচ্চার মুখে আপনি খাবারটা তুলে দেন কি করে? আইপিএল এর জুয়ার টাকা দিয়ে আপনার নিষ্পাপ বাচ্চাকে আপনি কাপড় কিনে দেন কি করে? আপনার লজ্জা হওয়া উচিত। আইপিএল এর টাকা দিয়ে, জুয়ার টাকা দিয়ে আপনার স্ত্রীকে কাপড় কিনে দেন, আপনার বাপ মার মুখে খাবার তুলে দেন, আপনার লজ্জা হওয়া উচিত। মুসলিম হওয়ার পরে আপনি কিভাবে আপনার পরিবারকে হারাম খাওয়াচ্ছেন? সম্মানিত উপস্থিতি যুবক ভাইরা, আইপিএল খেলা দেখা হারাম। এখানে জেনা হয়, এখানে হারাম চলে, নারীদের উলঙ্গ ব্যায়াপনা চলে, এটা কোনো দিন মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। এটা হারাম, এটা করা যাবে না। এর থেকে অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে দূরে থাকতে হবে। সালাত আদায় করলেন আর আইপিএল খেলা দেখলেন, আইপিএল খেলা যে একটা জেনা, আইপিএল দেখা যে একটা জেনা পাপ কাজ, আইপিএল দেখা যে একটা অপরাধ, এটা যদি আপনার ফিলিংসে না আসে তো সালাত পড়ে লাভ কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত পড়লে তো আইপিএল যে একটা অন্যায় কাজ, আইপিএল যে একটা পাপ কাজ, এটা মনে হওয়ার কথা ছিল যদি আপনি সালাত ভালো করে পড়তেন।